আজ সরস্বতী পুজো, 90 বছর পার করা শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। একেবারে স্কুলের আঙিনা আলপনায় মাখামাখি, এখনো কেউ স্কুলে এসে পৌঁছায়নি, আমি প্রথম এবং আমার সাথে নিমাইদা আছেন। ভেতরে ঢুকছি, আমাদের স্কুল প্রাঙ্গণ বাসন্তী রোদ্দুরে মাখামাখি। এই সুন্দর অসাধারণ এই আলপনার পেছনে যে দিদির ভূমিকা রয়েছে, সেই বর্ণালীদি, তোমাকে অনেক প্রণাম। এই দুর্লভ অভিজ্ঞতা, স্কুল বাড়ি একেবারে ফাঁকা, আমি প্রথম আজকে মা সরস্বতী মা শারদার দর্শন পেতে আমি এগিয়ে চলেছি। দেবী আমাদের সকলের ভালো করুন। আজ শ্রীজাতর লেখা একটি কবিতা খুব বারবার মনে পড়ছে। সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায়, চাইব যেন প্রসাদ পেতে সকলে হাত বাড়ায়।